বন্ধুরা, আমরা আজকের এপিসোডে আমরা শিখব যে কোনো একটি ভিডিওর একটি অংশ যেখানটায় দেখাতে পাবলিকের কাছে খুব অস্বস্তি বোধ মনে হচ্ছে বা যেটি দেখালে শো করলে আপনার ভিডিওটি কপিরাইট ক্লেম বা স্ট্রাইকও চলে আসতে পারে। তো সেই অংশটিকেই আপনারা, অর্থাৎ ভিডিওতে দেখা যাবে কিন্তু কিছুটা অস্পষ্ট দেখা যাবে, যেমন ব্লুয়ার। তো এই অপশনের কাজের জন্য আমাদের বোটামে প্রথমে যেতে হবে লেয়ার অপশনে। ওকে, তো আমরা লেয়ার অপশনে যাচ্ছি। লেয়ার অপশনে যাওয়ার পরে তারপরে যে কাজটা সেটি হলো আমাদের এই ইফেক্ট। এই ইফেক্ট অপশনে আমাদেরকে আসতে হবে। তো আমরা এই ইফেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে, এই বেসিক ইফেক্ট, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমাদের একটি অপশন, এই অংশটাকেই আমরা একটু অস্পষ্ট করে দেবো, যে গোল করে রাখছি এই অপশনটা। তো এর জন্য আমরা কী করব, এখান থেকে আমরা যে কোনো একটি মোয়াসিক বা গোয়াসিন ব্লুয়ার এই অপশনটিকে আমরা ক্লিক করব। তো আমরা এখানে যেখানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এই অংশটি আমাদের দেখুন অস্পষ্ট হয়ে গেল, এবং এখানটা যখন ভিডিওটা যখন চলবে তখন সেই জায়গাটা একটু অস্পষ্ট দেখা যাবে বা কোনো লেখা ছিল। তো এই অপশনটা আপনাদের দেখাবো, এবং বা দ্বিতীয় অপশনটা যেমন লেখা রয়েছে মোয়াসিক, এই অপশনটা যখন ক্লিক করছি পুরো ভিডিওটা কিন্তু ঠিক এমন দেখা যাচ্ছে। তাহলে পরের অংশটা আবার ক্লিয়ার দেখা যাবে, এখানটাই এই অপশনটা রাখুন, তার পরের যে অংশটা রয়েছে এটা আবার পরিষ্কার রয়েছে। তো এই বিষয়টা আপনাদের ছোট্ট একটি টিপস এই এপিসোডে আপনাদের দিলাম। আবার পরবর্তী একটা এপিসোডে আপনাদের আরেকটা নতুন একটি স্টেপ আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা আমার টিউটোরিয়ালগুলি দেখতে থাকুন কাইন মাস্টারের, এবং আরও ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।